আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফারুক আমার মামু, তারা জিতেইতেই মাঠে নামছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার 14 মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মিরপুরের এই আসনে মনোয়ার হোসেন প্রতিটি মানুষের মাঝে জনপ্রিয় নেতা বলেও জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু শেষ পর্যন্ত ডিপজল মনোনয়ন পাননি। তবে মনোনয়ন না পেয়েও নির্বাচনের মাঠে রয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। ঢাকায় 17 আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অভিনেতা ফারুকের নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে তাকে। তিনি জানান, দলমত নির্বিশেষে ফারুককে সকলের ভোট দেওয়া উচিত। বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।